বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে 2022 সালে 16,110 কোটি মার্কিন ডলার মুনাফা করেছে সৌদি তেল জায়ান্ট আরামকো। শনিবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এক বছরের মধ্যে এটি তাদের সর্বোচ্চ মুনাফা। বিবিসি জানায়, 2021 সালের তুলনায় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিটি 46.5% বেশি মুনাফা করেছে। বিপুল মুনাফা এসেছে জ্বালানি তেলের উচ্চ মূল্য, আগের তুলনায় বেশি তেল বিক্রি এবং পরিশোধিত তেলে আরও বেশি লাভ করার মাধ্যমে।